তালা মাইরা থুয়ে দিত। পরে কি করতাম, কিছু করার নাই, হে বাথরুমের কল ছাইরা পানি খাইতাম, খায়া জীবনটারে বাঁচাইতাম। আল্লাহর কি করে সম্মানিত দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। অ্যামাজিং টিউবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, এর আগে আমরা এই আপুকে নিয়ে একটি প্রতিবেদন করেছি, তিনি কিভাবে দালাল চক্করের মানে লোভ দেখিয়ে তাকে এই মানে এই পর্যন্ত এয়ারপোর্ট পর্যন্ত নিয়েছেন, এরপরে এয়ারপোর্টের পরে কী হয়েছে সেই গল্পগুলো একটু আমরা শুনতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা আপু, আপনাকে এর আগের পর্ব আমরা শুনেছি, আপনি বললেন যে আপনাকে এয়ারপোর্ট পর্যন্ত কিভাবে গিয়েছেন সেই গল্পটা শুনেছি, এরপরে কি ঘটেছিল আপনার, সেই কথাগুলো যদি আমাদেরকে একটু বলেন। পরে এয়ারপোর্ট একটু জোরে বলবেন। এয়ারপোর্ট গেলাম, এয়ারপোর্টের থেকে আমার স্বামীর লগে ততটা আমার কথা কইতে দেয় নাই, আমার ভিতরে নিছে নিছে বাদে। দালাল আপনাদের সাথেই ছিলেন? হুম, দালাল আছিল, দালালে পরে আইসা পড়ছে। তখন আপনারা কতজন মহিলা একসাথে যাচ্ছেন? এটা আমি বলতে পারবো না, হাজার হাজার মহিলা যাইতেছে আমার সাথে, আমি একাই, আমি বলতে আমি একাই গেছি, আমি একা গেছি। আমরা 3.5 ঘন্টা ছিলাম শ্রীলঙ্কা, 3.5 ঘন্টা শ্রীলঙ্কা ছিলাম, শ্রীলঙ্কা এয়ারপোর্টের থেকে হারপর দা আবার এই সৌদির এয়ারপোর্ট যামো, সেই পেলি নাইছে আয়া সৌদির এয়ারপোর্ট গেলাম। সৌদির এয়ারপোর্ট গেলাম বাদে আমার মালিকে দেহি যে মালিক আইছে, না ইয়া সৌদিয়ান, সৌদিয়ান আইসা মনে হচ্ছি যে মেডিকেলের বিষয় তো মনে কোনো মালিক টালিক আইসে আমার নিবু। পরে গেলাম, যাই দেখি যে আমার বাসার ভিতরে নিয়ে গেছে, বাসার ভিতরে নিয়ে গেছে অনেকটি মহিলা, মালিক আমার ওই মহিলা গাতে দিয়া গেছে, এটা মালিকের বউ বোন মন দিয়া গেছে মালিকে গেছে গা। পরে আমার ওই বাসার মধ্যে কী করলো, নিল, নেওয়া সার আমার একটা রুমের ভিতরে শুইতে দিল, আমি শুইলাম সারা রাত, বাপ দাসি যে ফুলাফান্ডি তুইলাম। আমার কইছি মেডিকেলের বিষয় আমার দিয়ে এনে দিছে বাসা বাড়ির কাছে। পরে আমার স্বামীর কাছে আমি একটা ফোন দিলাম মালিকের মেয়ে, আমি মালিকের ইয়ারে কইছি মালিকের মেয়েটা খুব ভালো ছিল, আল্লাহর তো একজন না একজন ভালো থাকে, এই ফোন দিয়েছিলাম, ফোন দেওয়ার পরে কথা বলছিলাম যে আমার দি বাসা বাড়ির কাছে না দিছে। পরে আমার কইতাছে যে একটা কাজ করেন আপনি, এই আমার স্বামী আমার কইতাছে যে তো দরকার নাই, তুমি চলে আস, আমি কীভাবে চলে আসবো, চলে তো আসার কোনো ইয়ে নেই। তো ভাই 4.5 মাস ছিলাম, 4.5 মাসের মধ্যে 3 মাসে আমার বেতন দেয় নাই, অনেক মারধর করছে। আর কাজ করেছে খাওয়া দাওয়া তো দিতেই না, মারতো, অনেক মারতো, হ্যাঁ অনেক মারতো ভাই, অনেক স্পট আছে মারতো। কেন মারতো তারা, মানে একটা কাজ, একটা কাজ যদি দেরিতে হয় তো ইলে দিরা মারতো আমারে। ওটা মালিকের মাইয়া আর মালিকের বউ, হ্যাঁ অনেক দূরে মারতো, হেরা মা মারতো, অনেক সময় যাইতো যে খাওয়ানো দিত না, 3 সপ্তাহ 4 সপ্তাহ বইয়ে রয়েছে খাওয়ানো দিত না। কি খাবো, পানি খাওয়া জীবন বাঁচান লাগবো, যে কিছু আছে না কিছু নিয়েছি যে খাওয়া যাইব, তালা মাইরা তুই তো বাথরুমে, জীবনটা বাঁচাইছি খালি, জীবনটা বাঁচাইছি খালি পানি খাইয়া আর বাথরুম আটকাই তুই তো। হ্যাঁ একটা ফোন দেন বুঝে, আলামিনের আলামিনের এটা নিয়ে নাম কথা বুঝতাম না কথা, হ্যাঁ হারার কথা বুঝতাম না, একটু দেরি এলে মারধর করতো, নিয়ে বাথরুম আটকায় রাখতো, মাস শেষ বেতন চাইলে তো দিত না, মারধর করতো, বেতন কিসের, কোনো বেতন নাই, বেতন নাই আমার স্বামীর। তো আমি এক কাছে যা থাকবো তাই দিয়া, আতের কাছে যা থাকবো তাই দিয়েই মারব, আমার মতো কত মা মহিলারা মার খাইছে,
আমার এই জায়গার ভিতরে স্পট আছে, এই জায়গাতে আছে। সম্মানিত দর্শক, আপনারা শুনলেন আমাদের এই আপুর কথাটি, মানে কিভাবে দালালের খপ্পরে পড়ে মেডিকেল বিষয়ে গিয়েছিলেন সৌদি আরব, কিন্তু আসলে দালাল তাকে মেডিকেল ভিসা দেননি, তাকে একটি বাসায় কাজে দিয়েছেন, বাসাবাড়ির কাজে, কিন্তু বাসাবাড়ির কাজে তাকে মানে এতটা নির্যাতন করেছে, তাকে মানে কোনো কিছুতে যদি একটু ইয়ে পেত তাহলে তাকে মার দিত, এমনকি তাকে বাথরুমে বন্দি করে রাখত তালা মেরে। আচ্ছা, বাথরুমে কি আপনাকে সারা রাত রাখত বা বাকি? হ্যাঁ, এই মনে দিন যেত দুই দিন তিন দিন বাথরুমে বইরা থুয়ে রাখতো, তালা মাইরা থুয়ে দিত। পরে কি করতাম, কিছু করার নাই, হে বাথরুমের কল ছাইরা পানি খাইতাম, খায়া জীবনটারা বাঁচাইতাম। আল্লাহর কি করতে তো এভাবে যাইতে যাইতে আমার তিন মাস গেছে, তিন মাসের মাধ্যমে এক মাসের বেতন পাইছি না, পরে আমি পলাই গেছি এই বাসাতে। আপনাকে শুধু মারতো, এছাড়া কোনো অন্য কোনো নির্যাতন করতো কিনা? নির্যাতন করতো না, মারতো। হারা বাসার ভিতরে কোনো ছেলে আসিল না, এই মেয়ে লোকটি আসিল, এই মেয়ে লোক ভাই আমার মেয়ের মেয়ে এটি আসিল হেরাই, এমনি কোনো নির্যাতন হয় না, আল্লাহর দোহাই রাখ, ঠিক আছে। হ্যাঁ, আটকায় রাখত, বেতন চাইলে মায়ের বেতন চাইতে দেরি আর মারতে দেরি নেই। এর ভিতরে কি আপনি আপনার পরিবারের সাথে বা ওই দালালের সাথে যোগাযোগ করেছেন? না, দালালের লগে যোগাযোগ করবো, করতে মোবাইল নিয়েছি আমি দালালের লগে যোগাযোগ করুম। একদিন কথা কইছি আমার স্বামীর লগে, পাঁচ যে সময় আমি বাসায় গেছিলাম এদিন, আর যেদিনকে আমি পলায় আছে পাউজে গেছিলাম এদিন, এই দুই দিনে আমি কথা কইছিলাম বাংলাদেশ। আচ্ছা, তাহলে আপনি কতদিন কথা বলতে পারেন? কথা বলতে পারি না, পুরা তিন মাস সাড়ে চার মাসের ভিতরে দুই দিন কথা বলছিলাম আমি, সাড়ে চার মাসের ভিতরে দুই দিন আমি কথা বলছিলাম। পরে আমি হ্যাঁতে আমি পালাই গেছি আন্তিকা, ধরেন দূরতে 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 সাততলা এত দূর গেছি, আর আমি সেই জায়গার তো দৌড়ায় গেছি, ঠিক আছে, আমি তো চিনি না, কান্তাছি, আমি কান্তাছি আর কইতাছি যে ভাই আল্লাহ গো আমার কই নিব, আল্লাহ আমি কই যাম, আল্লাহ আমি কই যাম। এমনি দেখি যে বাঙালিরা পিস আছে না, পিস ডালাই কথাছে বাঙালি তুতাবা এই এই ফিলিপিন ইন্দোনেশিয়া ইন্ডিয়া হ্যাঁ সবাই আছে এটার ভিতরে। পরে আমি কি করলাম, আনতে গেলাম, আনতে যাওয়ার পরে এই হেরার লগে দেখা হয়েছে, হেরা আমার কইতাছে যে ওই যে বাঙালি বেড়াডি হেরা দেখে আমার হাতে পায়ে তো এই নোক টুক সেচ্ছা গেছিল উষ্টা খায়া। পরে আমি কইলাম যে স্যার ভাই আমি বাসাতে ফলাইছি, বাসাতে ফলাইছেন আমনে আপনার তো মালিকের দর দেখতালে মাইরা লাইব। পরে আমি গেছি ভাই আমি কি করবো, আমার যেভাবে আপনারা বাংলাদেশ পাঠান। পরে আমার কইতে আছে আপনি একটা কাজ করেন ভাই, আমার না বাংলাদেশ একটু কথা কওয়ার সুযোগ দিবেন, আমার একটু ভাই একটু আমার যদি আপনারা মোবাইল দিতেন আমি একটু বাংলাদেশ কথা কইতাম। এরপরে আমি বাংলাদেশ কথা কইলাম আমার স্বামীর লগে। পরে আমার দূতাবাস লেগে গেছে, হ্যাঁ আমার একটা গাড়ির ভিতরে করে আমার এই বাংলাদেশ সিপাউজে পাঠাইছি, হ্যাঁ অনেক মায়ারা, সাড়ে তিনশো মায়ারা হ্যাঁ থাকে আমার যে সময়ে তুতাবাস আমি ঢুকছি, এই সময় লাগে যে দুনিয়াটা অন্ধকার আর কিছু করার নাই, এখানে অনেক মহিলারা খাওয়ার কষ্ট, ঘুমানোর কষ্ট, এতগুলা মানুষ কই খাইব কই।